ইসমিল্লা রহমানুর রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি অ্যাকলিন ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো অ্যাকলিন ক্রিমটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল অ্যাডাপ্লাইন এটি সাধারণত অ্যাকলিন ক্রিম নামেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য অ্যাকলিন ক্রিমটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের অতি মাত্রায় ব্রণ রয়েছে সহজে বরণ ভালো হয় না তাদের জন্য মূলত অ্যাকলিন ক্রিমটি দেওয়া হয়ে থাকে যে সকল রুগীরা দীর্ঘদিন যাবৎ বরণে ভুগতেছে শত চেষ্টা করার পরও বরণ ভালো হচ্ছে না অতি মাত্রায় বরণ রয়েছে বরণের জন্য অতিরিক্ত দুশ্চিন্তা করা কিংবা অনেক কিছু ব্যবহার করার ফলেও সহজে ব্রণ ভালো হচ্ছে না তাদের জন্যই মূলত অ্যাকলিন ক্রিমটি দেওয়া হয়ে থাকে অ্যাকলিন ক্রিমটি অতি সহজে এবং দ্রুত ব্রণ নিরাময় করে থাকে এটি ব্রণ নিরাময় এবং ব্রণ দূর করার জন্য খুবই একটি কার্যকারী ঔষধ অ্যাকলিন ক্রিমটি অতি সহজে এবং দ্রুত ব্রণ নিরাময় কিংবা ব্রণ দূর করে ফেলে এটি বরণ দূর করার কার্যকরী একটি ঔষধ যে সকল রুগীরা দীর্ঘদিন যাবৎ বরণে ভুগতেছেন কিংবা যাদের অতি মাত্রায় ব্রণ বরণের জন্য নানান ধরনের জিনিস কিংবা নানান ধরনের মেডিসিন ব্যবহার করেছেন তবুও বরণ ভালো হচ্ছে না তারা নিঃসন্দেহে এক্লিন ক্রিমটি ব্যবহার করতে পারেন এক্লিন ক্রিমটি ব্যবহারের ফলে আপনার অতি সহজে এবং দ্রুত বরণ নিরাময় হয়ে থাকবে এক্লিন ক্রিমটি ব্যবহার করার নিয়ম হলো সাধারণত ত্বকের আক্রান্ত স্থানে প্রতিদিন রাতে একবার এক্লিন ক্রিমটি লাগাতে হবে এটি মুখের মুখের আক্রান্ত স্থানে প্রতিদিন সন্ধ্যায় একবার প্রয়োগ করতে হবে বরণ আক্রান্ত সম্পূর্ণ স্থানে এক্লিন ক্রিমটি লাগিয়ে নিতে হবে এটি পাতলা করে লাগিয়ে নিতে হবে যদি ক্রিমটি লাগানোর পর কোনোভাবে সরে যায় তাহলে পুনরায় আবার ক্রিমটি লাগিয়ে নিতে হবে এভাবে একলিন ক্রিমটি ব্যবহার করার নিয়ম মনে রাখবেন এক্লিন ক্রিমটি দিনে ব্যবহার না করে এটি রাতে ব্যবহার করাটাই অতি উত্তম এবং এটি দৈনিক রাতেই ব্যবহার করতে হবে এটি এটি কয়েক সপ্তাহ ব্যবহারের ফলে আপনি দেখতে পারবেন আস্তে আস্তে আপনার বরণ চলে যাচ্ছে কিংবা কমে যাচ্ছে এবং আপনার ত্বক ফ্রেশ হয়ে যাচ্ছে ভালো হচ্ছে তবে রুগীর অবস্থা ভেদেও রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে অ্যাকলিন ক্রিমটি ব্যবহার পূর্বে একজন চর্মবিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি কেননা ডাক্তার প্রথম অবস্থা আপনার বরণ দেখে বুঝতে পারবেন আপনার ব্রোন কি ধরনের বরণ রয়েছে যদি যে ধরনের বরণ থাকুক না কেন এটি ডাক্তার দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন আপনার জন্য যদি এই বরণ দূর করার জন্য যদি একলিন ক্রিমটি দিয়ে বরণ দূর করা যায় তাহলে এক এক্লিন ক্রিমটিই দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রারি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি অ্যাকলিন ক্রিমটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ত্বকে ও অতিরিক্ত চুলকানি হওয়া ত্বকে জ্বালা ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি হওয়া ত্বক গরম হয়ে যাওয়া ত্বক লাল হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রেই হয়ে থাকে গর্ব অবস্থায় এবং স্থান দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাকলিন ক্রিমটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের একলিন ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন